কথা যাবেন টাকা নিয়ে চলে নির্বাচনী প্রচার কার্য চালাতে চালাতে ক্লান্ত এমপি মাশরাফি বিন মুর্তজা পথসভার মাঝে চেয়ারে বসেই জগ থেকে নিজে পানি ঢেলে তৃষ্ণা মেটালেন। অবাক করার মতোই দৃশ্য, যেখানে এই লেভেলের লোকদের মিনারেল ওয়াটার ছাড়া পানি পান করতে দেখাই যায় না, সেখানে ম্যাশ কিনে প্লাস্টিকের জগে থাকা সাধারণ টিউবওয়েলের পানি পান করেন, তাও আবার নিজ হাতে ঢেলে। এখানেই শেষ নয়, নির্বাচনী প্রচারণায় গিয়ে যেখানে বিরতি দিয়েছেন নাস্তা হিসেবে, সাধারণ জনগণ যা দিয়েছেন তাই খেয়েছেন, পেয়ারা আপেল পানি ইত্যাদি, কোনোরকম কার্পণ্য করেননি, স্বাচ্ছন্দ্যেই খেয়েছেন সেসব। এমন সাদামাটা মাশরাফিকে কজনে বা চিনেন, যাকে বলা যায় একদম মাটির মানুষ, এমন এমপি বা কজনের চোখে পড়ে, কজনে বা আছে দেশে, এই জন্যই মাশরাফি সেরা। ক্রিকেটীয় জীবনেও ভাবলেশহীন ছিলেন মাশরাফি, একদম সাদামাটা চলাফেরা, সবার সঙ্গে মিশতেন, হাসি ঠাট্টা করতেন। অধিনায়ক হিসেবে সফলতা সর্বোচ্চ শিখরে আরোহণ করলেও কোনো অহংকার তাকে ছুঁতে পারেনি। এমপি মাশরাফিও তেমন, যাদের গায়ে মাটির গন্ধ লেগে আছে, জেলে চাষা মৎস্যজীবী হিন্দু মুসলিম যুবক বৃদ্ধ সবার সাথে মিশে যান নিমিষেই, বুকে টেনে নেন পরম যত্নে। এসব মানুষদের সঙ্গে দেখা করে ভালো লাগে মাশরাফিরও। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রথম নির্বাচনী এলাকায় এসেছেন সোমবার। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা চালান লোহাগড়া উপজেলায়। এ সময় দলমত নির্বিশেষে এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হন তিনি। পথে পথে তার জন্য অপেক্ষা করেছে হাজার হাজার মানুষ, তাকে এক নজর দেখার জন্য, তার সাথে ছবি তোলার জন্য। তিনিও তাদের সব আবদার পূরণ করেছেন, তারাও তাদের প্রিয় নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন। মাশরাফি জনগণের কাছে গিয়ে শুনেছেন তাদের অভাব অভিযোগের কথা, কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান দিয়েছেন, আবার কাউকে দিয়েছেন প্রতিশ্রুতি, নির্বাচিত হলে সেসব দাবি পূরণ করবেন বলে জানিয়েছেন তিনি। যদি না থাকে তাহলে আমি ইটের সোলিং করে আপাতত চলার ব্যবস্থা করে দেবো, যাতে আপনারা চলতে পারেন। কাটা না কাঠের ব্রিজ না, এমনি ব্রিজ আমি করে দিতে পারবো, কোন জায়গা দিয়ে? বড় নদী এক দ্বিতীয় কথা হচ্ছে, রাস্তা যদি আমার দেখতে হবে ক্রস করে, যদি না থাকে তাহলে আমি এটা শুনি।